সবেদা গাছের গোড়াতে পালামের দানা ফেলেছিলাম, অর্ধেক তো ইঁদুরে পেটে গেছে আর বাদ বাকিগুলো আমাদের কপালে জুটেছে। শুধু পাতাগুলো নিয়েছি বলে অনেকবারই খাওয়া হয়েছে। কম্বলটা দেখো ভীষণ নোংরা হয়েছে, কিভাবে কাচবো বুঝতে পারছি না, তাই এই প্রসেসই বার করলাম কাচার। কাঠে শিমালিওর ভাত বসিয়ে দিয়েছি, দেখি নিচে দুটো কি করে। টেবিলের নিচে ঢুকেছে। ঢুকবি না সিম্বাকে? আরে ঢুক, ও ঢুকতে পারছে না তো, সিম্বা চেষ্টা করছে দেখ না। আর ও কি শিয়ালা, টেবিলের নিচে ঢুকে বসে রয়েছে। দেখি লাইভ শো দেখা শেষ, আলু পরোটা বানাতে চললাম। বানাচ্ছি, গোটাই তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে বানাচ্ছি। এখানে ভাজা মশলা করবো, এই মশলাটা ভাজা আমি পরে করবো, ওই জন্য এটা একটু সাইড করে এখন রেখে দিচ্ছি। আর এখান থেকে অল্প একটু আমি জোয়ার নিয়ে ধরে একটু ম্যাশ করে নেবো, এর ফ্লেভারটা বেশি ভালো আসবে। না কালকে আমি গাছের পালংটা ছিল ওরা পুরোটা খাইনি, ওটাকে আমি রিসাইক্লিং করে দিয়ে দেবো আলুর মধ্যে। আলু পরোটা করছি দেওয়া তো, ম্যাগি মশলা, জিরা গুঁড়ো, ধনের গুঁড়ো, ভাজা মশলা, একটু নুন দিয়ে ভালো করে মিশে ম্যাশ করে রাখা আলুটাকে এর ভেতর দিয়ে দেবো। এবার কিন্তু কেউ জানে না আগের দিনে যে পালংটা আমি মিশিয়েছি, দেখো আলুর সাথে পালংটা মিশিয়ে দিচ্ছি, খাওয়ার সময় একটুও টের পাবে না, জিনিস ওয়েস্ট করবো না। রিসাইক্লিং করে আমি বেশিরভাগ জিনিস দিই, ওটাই ওদের কাছে বেশি টেস্ট লাগে, কেন আমি রিসাইক্লিং জিনিস একটু বেশি পছন্দ করি। যদি বলে দিই তাহলে আমি একটু নাক শিটকাই। আটার গোলাটাকে একটু বাটি শেপে করে নিয়ে ভেজে রাখা যে পুরটা করেছি আলু আর পালং দিয়ে, সেটাকে ওর ভেতরে ভরে দিয়ে একটু গোল করে নিয়ে বেলে নেব। আলতোভাবে বেলতে হবে, নাহলে কিন্তু চারিদিকটা ফেটে যাবে। মুখটা ভালো করে আটকে নিতে হবে, নাহলে কিন্তু পুরগুলো সব বেরিয়ে যাবে। শীতের সময় ফুলকপি, মূলো, মটরশুঁটি, ছাতু এগুলো দিয়ে বেশিরভাগটার সময় আমি পরোটা করি। হালকা একটু বাটার ওর ওপরে দিয়ে দিই, বেশি বাটার দিই না, আলতোভাবে বাটারটা দিই। তোমরা দেখতে পাবে আমি জাস্ট একটু ব্রাশিংয়ের মতন করে দিই, তাতে কি বলো তো বাটারটাও বেশি হলো না, অয়েলি ভাবটাও থাকলো না, আর হেলথের জন্য খুব ভালো। আর শীতের সিজন আসলে জানো তো এইসব পরোটাগুলো খেতেও একটু ভালো লাগে, গরমে তার মূলো কফি এগুলো তো আর করা হয় না। যদি এখন অল টাইম অল সিজনে সবই পাওয়া যায়, কিন্তু হলে কী হবে, ডাইজেস্টেডের একটা ব্যাপার আছে, শীতের সময় যেমনি সব কিছু হজম হয় এটার একটা প্লাস পয়েন্ট সবাই। দুটো পরোটা হয়ে গেলেই আমি মেখে বেগুনের আচার দিয়ে দিয়ে দিচ্ছি, কেন বেগুনের আচারটা এর আগে আমি করেছি, তোমাদেরকে ভিডিওটা শেয়ার করেছি দেখে নেবে। বেগুনের আচার দিয়ে পরোটা খুব ভালো লাগে খেতে, যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো। ওর কাছ থেকে রিভিউ নিই কেমন লাগছে পরোটাটা, বল কেমন লাগছে। ভালো, এটা আছে না স্পিনাচ আছে না? হ্যাঁ আর বাটার দেওয়া আছে তোমার তো একদমই দেওয়া যাবে না, তোমার এমনি হেলথ ভালো নেই। দুজন দুই কর্নারে দাঁড়ানো, এই যে কেমন হয়েছে ভাইয়া? দারুণ হয়েছে, সুন্দর। বলো তো কি কি দিচ্ছে? পালং আছে, আলু আছে। শীতের সময় এরকম ধরনের পরোটা কারা কারা পছন্দ করো অবশ্যই বলবে, আমার তো ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে দুটো হ্যাংলু আছে, সিম্বালিও নিজেদের খাওয়ার খাবে না, দেখো সব সময় এরকম। এরা দুজন হ্যাংলা দাঁড়িয়ে রয়েছে। এ বাবা, তোদের হ্যাংলা বলছে, বলো মাম্মি নিজে বানিয়ে কেমন খেতে লাগছে? ভালোই লাগছে, নিজে বানিয়েছি, নিজের প্রশংসা তো নিজে করবোই, খারাপ হলেও বলবো ভালো, ভালো হলো তো ভালোই বলবো।
আছে দেখো এরকম ভাবে। আর সিম্বার তো লালা পড়ছে, সিম্বা ব্যাড বয় বলবে। এরম ভাবে মামিকে খেতে দেবে না বলে এরম করে টানে যাতে মামিকে না খেতে দেয়। কি আছে তো, কি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে টানে ও এখানে টানে। মামি হচ্ছে দিদিমা, মামি বলে আমি দিদিমা এদের। ঝোল ঠিক হোক, তারপর তো দেবো খেতে।